উম্মে তাইয়েবা নামে একজন বোন জানতে চেয়েছেন মানতের দুটি রোজা বাকি আছে এখন আশুর দুটি রোজার সাথে রেখে দিলে স্বভাব পেয়ে যাব। আল্লাহ আপনাকে স্বয়াব দেখ আমরা দোয়া করি তবে আপনি আশুরার নিয়তে রাখবেন না আপনি রাখতে হবে মানতের নিয়তে কারণ মানতের রোজা রাখা ওয়াজিব আর আশুরারটা হলো সুন্না তা আপনি যদি সুন্নার নিয়ত করেন তাহলে কিন্তু মানতেরটা আদায় হবে না আর যদি আপনি ওয়াজিবের নিয়ত করেন তাহলে আপনি ওই দুই দিন রাখার কারণে আশা করা যায় আপনার ওয়াজিবটা আদায় হয়ে যাবে আর ওই দুই দিন যেহেতু রোজা রাখার কথা বলা হয়েছে ওই স্বভাবটাও পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ ওয়াজিবের অধীনে সুন্নার ঢোকে এটা যেহেতু ওয়াজিবের হাতে সুতরাং আশা করা যায় ওয়াজিবটা আদায় হলে সুন্নার স্বভাবটা আপনি পাবেন কিন্তু সুন্নার নিয়ত করলে ওয়াজিবটা আদায় হবে না